সেটা লেখার ক্ষেত্রে কতটা পেনিট্রেটিভ করতে পারে যে কোনো বিষয়, সমালোচনা শুধু নয়, রজত অনেক ধরনের কিছু দেখে। সেই রজত আমাদের সঙ্গে রয়েছে কারণ ওর নিজস্ব একটা অভিজ্ঞতা আছে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত এবং তার এফেক্ট নিজের লেখা সম্পর্কিত। তাহলে প্রথম কথা হচ্ছে যে মানে ফেসবুকে যে লেখা, মানে অ্যাকচুয়াল তুমি তো জানোই যে ফেসবুকে এই জন্মমৃত্যু নিয়ে আমি যেটা লিখি প্রত্যেকটা নাট্য ব্যক্তিত্ব অথবা রিভিউ লেখা, সেই অল্পটা ঠিক পরপরই আমি মনে হয় আমি শুরু করেছিলাম মানে রিভিউ লেখাটা। এইবার এখন ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে আমি কিছু নাম উল্লেখ করবো না, কিন্তু মুড়ি মিছি এক হয়ে গেছে ফেসবুকে, সেটা তুমি বলে শুনি বললাম তখন তোমার লিঙ্ক টেনে কথা বলি। এবার যেহেতু এবার সবারই অধিকার আছে, সাধারণ দর্শক হিসেবে বা নাট্য সমালোচক হিসেবে সবারই সব কিছু লেখার অধিকার আছে, কিন্তু একটা ফেসবুক যেহেতু খুব বেশি ছড়িয়ে যায়, একটা পোস্ট করলে চারিদিকে যেহেতু ছড়িয়ে যায়, তাই জন্য খুব নিম্ন মানের লেখা হলে অনেক দর্শক আছে তো যারা এসে হয়তো মানে কাউকে খুশি করবার জন্য লিখে দিচ্ছে রাত্রিরেই, কিন্তু সেটা এত নিম্নমানের হয় লেখার স্টাইল বা লেখার ধরন বা রিভিউ সমস্ত কিছুই, তাতে কী হয় যারা খুব সিরিয়াসলি কাজটা করে সিরিয়াসলি লেখে তাদের আস্তে আস্তে চার সেখান থেকে চলে যায়। এখন আমারই নিজের রিভিউ লিখতে ইচ্ছে করে না, আমি তো অনেক মানে মাথা খাটিয়ে খেটে খুঁটে সারা রাত জেগে রাত্রি তিনটে চারটের সময় হয়তো রিভিউটা, সকালে উঠে অনেকে ঘুম থেকে উঠে বলে কিন্তু চারটের সময় রিভিউ লিখেছি তা নয়, আমি সারা রাত মানে ভেবে তারপর চারটের সময় হয়তো লেখাটা কমপ্লিট করে শুয়ে পড়লাম, তারপরে এগারোটা বারোটার সময় উঠে দেখি আর ওটা একটা নেশা যে কত লাইক কমেন্ট করবো, যাই হোক সেইটা করে তারপরে তার তখন যখন ওই মিতার মতো একটা দুটো আমি উদাহরণ দিচ্ছি, মিতা ভারনন্দী যখন লেখে একটা নাটকের সমালোচনা তিন চার লাইন লেখার পরে লিখলো বাক্য বসু চুমা চুমা চুমা, এটা যদি নাটকে রিভিউ হয় তাহলে তারপরে তো রিভিউ লেখার আর কোনো মানে নাটকের রিভিউ কী লিখবো, নাটক দেখে মনে হলো যে গিয়ে জড়িয়ে ধরি, এটা যদি নাটকের রিভিউ হয় তাহলে এরপরে কী নাটকের রিভিউ লিখবো, নাটকের রিভিউ তো এটা না, আর নাটকটা দেখে এলাম কী নাটকটা দেখলাম পুরো স্ক্রিপ্টটা লিখে দিলাম সেটাও তো নাটকের রিভিউ না। অনেকেরই যতই ফেসবুকে লেখা আছে ম্যাক্সিমাম লেখাই হচ্ছে নাটক যেটা দেখে এলাম সেটা লিখে দিল যে এই এই ঘটনা এই এই ঘটেছে এই এই ঘটেছে, আর তা না হলে কী অনবদ্য অসাধারণ আর কুর্নিশ জানাই আর যথাযথ, তাহলে এই চারটে শব্দও যদি আমি রিভিউটা তাহলে আমি তো অন্যের থেকে আলাদা হতে পারলাম না। এবার অন্যের থেকে আলাদা আমি হওয়ার চেষ্টা করেছিলাম নাটকের থিম অনুযায়ী ছবি দিয়ে লেখাটা একটু অন্য স্টাইলে করে, সেটা করে যেটা হলো আবার সর্বনাশ সেটা হলো এই এখানে যারা বসে আছে প্রত্যেকেরই যেরকম ফেসবুক বা হোয়াটসঅ্যাপের ইনবক্সে গুড মর্নিং গুড নাইট যায় সেরকম আমার এই মোবাইলে চেক করলে 5000 ফেসবুকে ফ্যান লিস্টে যতজন আছে থিয়েটারে ইনবক্সগুলো দেখলে প্রত্যেক দিনই কোনো না কোনো নাটকের পোস্ট হয় ইনবক্সে আসে রোজ ডেলি আসে, এবং এই দিনটা আমাকে চেনেও না এই দিনটায় দেখতে আসুন এই দিনটায়, আমি কখনো মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি কবে যে এরকম এত বড় হয়ে গেলাম আমি ভাবতেও পারি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি তো নিজের খেয়ালে অভিনয় করি নিজের খেয়ালে লিখি সবই তো মানে অ্যাকচুয়াল এই লিখছে লিখছে টিকিটও রাখা থাকে গিয়ে, এবার আমি আনন্দ করে আমি ভাবছি যে কমপ্লিমেন্টারিতে নাটকটা দেখবো এই করে দীর্ঘদিন গিয়েছি দেখা হয়ে গেল স্বার্থে ডাকছি লিখতে হবে কিন্তু রাতে। এইবার কি হয় মাথায় একটা চাপ থাকে যে একটা নাটক একটা মুখ নিয়ে দেখতে গেলাম রাত্রিবেলা গিয়ে আমাকে লিখতেই হবে মানে সেটা ভালো লাগুক খারাপ লাগুক এটা একটা বিশাল চাপ থাকতে তো লিখে দেখতে হ্যাঁ আমি রিভিউ লিখে দেওয়া এই মুহূর্তে একাডেমির সামনে গেলেই ভয় লাগে। এইবার এখন একটা কথা হচ্ছে খুব বাস্তব যেটা সেটা হচ্ছে এই সমীর বন্দ্যোপাধ্যায় বিভাস চক্রবর্তী তারপরে আমাদের ধরণী ঘোষ এরা সবাই কিন্তু নিজেরা নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে বলে লেখালেখি বন্ধ করে দিয়েছে রিভিউ লেখা বন্ধ করে দিয়েছে সমীর বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই। আর আমরা যারা একটু নিজেদের বিখ্যাত হওয়ার লোক আছে তারা কিন্তু আমরা নিরপেক্ষতাকে বিক্রি করেছি নিরপেক্ষ নই মানে সেল করছি, এই যারা সাংবাদিক তারা কিছুটা টাকার জন্য মানে যারা পেপারে লিখছে নিরপেক্ষতা সেল করছে, আর আমরা সেল করছি বন্ধুত্বের জন্য নিরপেক্ষতা বিক্রি করছি। কেন
যে বিভিন্ন কাছের মানুষ, সবাই কাছের মানুষ, সবাই বন্ধু, সবাই দাদা, তারা